জবহরাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ক দোসরা সেপ্টেম্বর খ চব্বিশে সেপ্টেম্বর গ পঁচিশে সেপ্টেম্বর নাকি ঘ আঠাশে সেপ্টেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দোসরা সেপ্টেম্বর পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতে হাতে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে স্বাধীনতা প্রদানের ঘোষণা করেন কে ক লর্ড ওয়াভেল খ লর্ড মাউন্ট ব্যাটেন উইনস্টন চার্চিল নাকি ঘ ক্লিমেন্ট এটলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক্লিমেন্ট এটলি পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ক আঠারোই জুলাই খ ছাব্বিশে জুলাই গ পঁচিশে আগস্ট নাকি ঘ চোদ্দোই আগস্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আঠারোই জুলাই পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন বসেছিল ক বারো থেকে তেরোই আগস্ট খ তেরো থেকে চোদ্দোই আগস্ট গ চোদ্দো থেকে পনেরোই আগস্ট নাকি ঘ পনেরো থেকে ষোলোই আগস্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চোদ্দো থেকে পনেরোই আগস্ট পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে ক জওহরলাল নেহেরু খ মহাত্মা গান্ধী গ কে এম মুন্সি নাকি ঘ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জওহরলাল নেহেরু তাহলে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন জহরলাল নেহেরু পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে ক লর্ড মাউন্ট ব্যাটেন খ খরলাল নেহেরু গ বাবু রাজেন্দ্র প্রসাদ নাকি ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী আছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে ক লর্ড মাউন্ট ব্যাটেন খ বল্লভভাই প্যাটেল গ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ঘ জওহরলাল নেহেরু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে ক লর্ড মাউন্ট ব্যাটেন খ চক্রবর্তী রাজা গোপালাচারী গ লর্ড ওয়াভেল নাকি ঘ বল্লভভাই প্যাটেল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইরাস ছিলেন কে ক চক্রবর্তী গোপালাচারী খ ক্লিমেন্ট এটলি গ লর্ড মাউন্ট ব্যাটেন নাকি ঘ ভিপি মেনন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন কে ক ভিপি মেনন খ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ বল্লভভাই প্যাটেল নাকি ঘ এস আহম্মেদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভিপি মেনন তাহলে ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু খ দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু গ উত্তর পশ্চিম মৌসুমী বায়ু নাকি ঘ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাহলে ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে দক্ষিণ পশ্চিম বায়ু পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ক রাজস্থানের থর মরুভূমিতে খ গুজরাটের সমভূমিতে গ লাদাখে নাকি ঘ মধ্যপ্রদেশে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রাজস্থানের থর মরুভূমিতে তাহলে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের থর মরুভূমিতে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি গ্রীষ্মের সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড় বৃষ্টি হয় তার নাম কি ক আশ্বিনের ঝড় খ লু গ আম্রবৃষ্টি নাকি ঘ কালবৈশাখী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কালবৈশাখী পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের কোথায় ক উত্তরে গ দক্ষিণে গ উত্তর পশ্চিমে নাকি ঘ পূর্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উত্তরে তাহলে শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের উত্তরে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে বৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত তা হলো কি ক কালবৈশাখী খ পশ্চিমী ঝঞ্ঝা গ লু নাকি ঘ আর ঝড় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আর ঝড় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টির ছায় অঞ্চল হলো কি ক লাদাখ খ শিলং গ মালনাথ নাকি ঘ সিমলা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মালনাথ তাহলে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টির ছাই অঞ্চল হল মাল মধ্যে দেখো কী দেওয়া আছে ভারতের গড় বৃষ্টির পরিমাণ বেশি ক উত্তর পশ্চিম ভারতে খ দক্ষিণ ভারতে গ উত্তর পূর্ব ভারতে নাকি ঘ পশ্চিম ভারতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তর পূর্ব ভারতে তাহলে ভারতের গড় বৃষ্টির পরিমাণ বেশি উত্তর পূর্ব ভারতে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের জলবায়ুর ওপর যে পর্বতের প্রভাব সবচেয়ে বেশি তা হলো ক আরাবল্লী খ হিমালয় গ পশ্চিমঘাট নাকি ঘ গাড়ো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হিমালয় তাহলে ভারতের জলবায়ুর ওপর যে পর্বতের প্রভাব সবচেয়ে বেশি তা হল হিমালয় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মৌসুমী বায়ু ভারতে যে মাসে প্রবেশ করে তা হল ক মে খ জুন গ জুলাই নাকি ঘ আগস্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মে তাহলে মৌসুমী বায়ু ভারতে যে মাসে প্রবেশ করে তা হল মে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয় যে রাজ্যে ক দিল্লি খ জম্মু ও কাশ্মীর গ পাঞ্জাব নাকি ঘ হরিয়ানা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জম্মু ও কাশ্মীর তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয় যে রাজ্যে তা হলো জম্মু ও কাশ্মীর তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও